बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम आमी आछि बांग्लादेशी ब्लग आली जाक्तार आपनादेर साथे आशा करि आमार प्रिय भाई ओ बोनेरा जे जेखाने आछेन आल्लाहर रहमते अनेक भालो आछेन आमिओ आलहामदुलिल्लाह आल्लाहर रहमते आपनादेर दुआए अनेक भालो आछि आमी आबारो आपनादेर माझे बराबरेर मतन नतुन एकटि ब्लग निये चले आसलाम आशा करि आमार एई ब्लगटि आपनादेर काछे अनेक भालो लागबे आशा करि प्रथम थेके शेष पर्यन्त आमार एई ब्लगटि देखार चेष्टा करबेन आर আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যখনই আমি নতুন নতুন ভিডিও দেব আপনাদের মোবাইলে সাথে সাথেই চলে যাবে আর আপনারা চাইলেই দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা ছোট্ট বেল আইকনটিকে ক্লিক করে দিন এই যে প্রতিদিনের মতন আমি সকালে নাস্তা খেয়ে যে কাজগুলি ঘরের কাজগুলি গুছিয়ে নিচ্ছি সব কাজ গুছিয়ে নিচ্ছি আমি এখন দুপুরে রান্না করতে চলে যাব সব ঘরের কাজগুলি গুছিয়ে আমাদের এই কাজগুলি প্রতিদিনই করাই লাগে তাই করে নিলাম রান্নার আগে দিয়ে এই কাজগুলি আমি প্রতিদিনই করে নেই না হলে আমার ভালো লাগে না আর এই যে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছে এগুলো একটু গুছিয়ে নিচ্ছি এখানে পোলাওয়ের চাল নিয়ে আসছে হুইল পাউডার জিরা নিয়ে আসছে ধনিয়া নিয়ে আসছে রাঁধুনি নিয়ে আসছে ওগুলো একটু গুছিয়ে রাখলাম আর নিয়ে আসছে কিছু চেপা শুটকি আর নিয়ে আসছে পাঁচমিশালি শুটকি ভর্তা খাওয়ার জন্য আর নিয়ে আছে নুনা ইলিশা এই যে নুনা ইলিশগুলি যে এখানে দুইটা নুনা ইলিশ নিয়ে আসছে এখন এগুলি গুছিয়ে রাখবো আর কয়দিন ধরে আমাদের এখানে প্রচুর পরিমাণে জ্বর বৃষ্টি হচ্ছে যে এখন আমি বয়স দিচ্ছি এখনও অনেক জ্বর আসতেছে পরে আকাশ কালো হয়ে আসছে মনে হয় অনেক জ্বর হবে আর বৃষ্টি হবে কালকেও আমি ভিডিও দিতে পারিনি কারেন্ট ছিল না যে আজকে অনেক বৃষ্টি আসতেছে যে সব কিছু কাজ গুছিয়ে চলে আসলাম রান্না করার জন্য দুপুরে রান্নাটা করে নিব এখন যে রান্না করার জন্য একটি কড়াই বসিয়ে হাঁড়ি বসিয়ে দিলাম আমি রান্না করব আজকে ছড়া কচু বা মুখি কচু যেটাই বলেন আপনারা যে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ জিরা বাটা এক চা চামচ পরিমাণ ধনিয়া বাটা আর এখানে এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব আর এই ছড়া কচুটা আমি মাছ দিয়ে রান্না করব যে আগে থেকে হলুদ দিয়ে মাছগুলি আমি মাখিয়ে রেখেছিলাম এখন মাছগুলি আমি কষানোর জন্য দিয়ে দিলাম এখন আমি পাঁচ মিনিট মাছগুলি কষিয়ে নিব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কষানোর জন্য যে ভালোভাবে মাছগুলি আমি কষিয়ে নিয়েছি এখন ছড়া কচুগুলি দিয়ে দিব এই ছড়া কচুগুলি আমি আগে থেকেই সিদ্ধ করে ভালোভাবে ছিলে নিয়েছি এখন দিয়ে দিলাম কষানো মাছের ভিতরে আর এই যে এদিক দিয়ে আমি পটলগুলো বেজে নিব আগে থেকেই পটলগুলো হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম সবগুলি পটল আর এই যে এদিক দিয়ে আমার ছড়া কচুর তরকারিটা কষানো হয়েছে এখন দিয়ে দিলাম ঝোল পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম যেহেতু এটা একটু ঝুলঝুলি রান্না করব এটা টক দিয়ে রান্না করব আমের ফলসি শুকিয়ে রেখেছিলাম ফলি করে এখন ওই ফলি দিয়ে এই ছড়া কচুটা আমি রান্না করব আর যেদিক দিয়ে পটলটা আমি উল্টিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজকুচি হলুদ আর লবণ দিয়ে আর এই যে দিক দিয়ে
তরকারিটা বলকে শিখেছে, আর এখন দিয়ে দিলাম এই যে শুকিয়ে রাখা আমের ফলিগুলি। আমের ফলি দিয়ে টকটা রান্না, সারা কুচু রান্না করলে অনেকই মজা হয় তরকারিটা। আর এই যে এদিক দিয়ে পটল ভাজিটা আমার রেডি হয়ে গেল, এখন নামিয়ে নিচ্ছি। আর আজকে দুপুরের খাবারগুলি আমাদের খুব প্রিয় ছিল, খুবই মজা হয়েছিল, খুব মজা করে খেয়েছি আমরা। যে এদিক দিয়ে আমার কচুর ছড়া কচুর তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে ফেলছি। আর এদিক দিয়ে এখন চেপা শুটকি ভর্তা করে নিব, তাই কিছু মরিচ ভেজে নিচ্ছি। যে ছড়া কচুর তরকারিটা দিক দিয়ে মরিচগুলি আমি ভেজে নিলাম। আর এখন আর একটু তেল দিয়ে দিচ্ছি ভর্তার জন্য। পেঁয়াজ আর রসুন কুচি আগে থেকেই রসুন আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এখন এগুলোকে একটু ভেজে নিব। নিয়ে একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর এই যে এদিক দিয়ে এখন এই পর্যায়ে দিয়ে দিলাম চাপা শুটকিগুলি আগে থেকে ভালোভাবে ধুয়ে আমি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন এগুলি পেঁয়াজের সাথে যে এভাবে করে মিক্স করে দিচ্ছি। আর এই চাপা শুটকির ভর্তাটা এভাবে করলে খুবই মজা হয়, এই ভর্তাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আর এই যে মরিচগুলি এখন একটু কষলিয়ে নিব লবণ দিয়ে। আর ভর্তার মধ্যে অবশ্যই আপনারা বলবেন যে অনেক ঝাল, কিন্তু অবশ্যই আমাদের ভর্তাতে আমরা ঝালই খাই, আর ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। আর ভর্তা তো আমার কাছে খুবই প্রিয়, আমার হাজব্যান্ডের কাছেও খুব প্রিয় ভর্তা। যে ভর্তাটা করে নিলাম, যে এখন আমরা দুপুরের খাবারের জন্য চলে আসলাম, এখন দুপুরের খাওয়াটা শেষ করে নিব। আর কয়দিন ধরে আমার মেয়ে বাসায় নেই, ওর নানু বাড়িতে গেছে। প্রতিদিন তো আপনাদের ভাইয়ের খাবার দেখায়, আজকে আমার খাবারটা দেখেন। আর ভর্তা তো আজকে অনেক মজার খাবার। আসলে আজকে দুপুরের খাবারগুলি খুবই মজার ছিল, ছড়া কচু দিয়ে মাছ রান্না করলাম, এই যে পটল ভাজি, আর এই যে চাপা শুটকির ভর্তা। তাহলে আজকে আমরা দুপুরের খাবারগুলি খেয়ে নেই। আর অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন, একটি করে লাইক দিয়ে দেবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।